আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। পুরো সংবাদ জুড়ে সাথে রয়েছে আমি হাবিবা ফরোজ। সব বয়সীদের কাছে মুখরোচর ফুচকা চটপটির কদর সবসময় বেশি। শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে কিংবা রাস্তার পাশে ফুচকার দোকান ঘিরে জটলা লেগেই থাকে। কিন্তু সেই ফুচকা কোথায় কোন পরিবেশে তৈরি হচ্ছে জানা নেই অনেকেরই। খামিরে মেশানো হয় পোড়া পাম তেল, ভাজা হয় দীর্ঘদিনের পুরনো কুচকুচে কালো তেলে। কোথাও আবার ফুচকা বানানোর সরঞ্জাম রাখা হয় টয়লেটে স্যাঁতসেঁতে পরিবেশে। অস্বাস্থ্যকর খাবার নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। স্কুল ছুটির পর এই জটলা ফুচকা, পানিপুরি অথবা ভেলপুরি খাওয়ার জন্য নিয়মিতই এসবের স্বাদ নেয়ার জন্য ছুটির অপেক্ষায় থাকে শিক্ষার্থীরা। মজা লাগতেছে, খাইতেছি, তারপরে কি হবে এটা দেখবো না। অনেক সময় হয় খাওয়ার পরে অসুস্থ হয়ে যায় শরীরটা। ফুচকা বেলপুরি এগুলোর দোকানে থাকে, মানে আর অন্য দোকানগুলো এগুলো মানে স্কুলের আশেপাশে নেই, অনেক দূরে। দূরে হালকা একটু ব্যথা হয়। তো ওনারা বলে যে ওনারা নিজেরা বানায়, তাই ওনাদের উপর অনেক বিশ্বাস তো খাই। শুধু স্কুলের সামনে নয়, রাজধানীর বিভিন্ন স্পটে আর রাস্তার ধারে দেখা যায় ফুচকা চটপটির দোকান ঘিরে ব্যস্ততা। তবে অনেকেরই এর প্রস্তুত প্রণালী সম্পর্কে ধারণা নেই। কেউ আবার অস্বাস্থ্যকর জেনেও নিয়মিত খান মুখরোচক এই খাবার। এটা যদি একটু ঢেকে বা আর একটু স্বাস্থ্যকরভাবে করে তাহলে আসলে আমাদের জন্য অনেক বেশি ভালো হয়। তারা আমাদেরকে সার্ভ করছে, আমরা টাকার বিনিময়ে সার্ভিসটা নিচ্ছি, তাদেরও উচিত একটু স্বাস্থ্যসম্মতভাবে বানানো। যেহেতু আমরা এটা নিচ্ছি, আমাদের একটা অধিকার আছে যে পরিষ্কার খাবারটা যেন আমরা পাই। রাজধানীর কামরাঙ্গীর চরের এই ফুচকা কারখানায় ঢুকতেই চক্ষু চড়ক গাছ। বাথরুমের দরজার ঠিক পাশেই মেঝেতে খোলা রাখা হয়েছে কাঁচা ফুচকা, যেখানে হরহামেশাই বসছে মাছি। খামির বানাতে মেশানো হচ্ছে পোড়া পাম তেল। পরে দুইটা রুটি একত্রভাবে মিলাইয়া পরে মেশিনে দেওয়া হয়। এই তেলটা দিলে আর কি জোড়াটা থাকে। পাশের দৃশ্য আরো ভয়াবহ। পরিত্যক্ত বাথরুমের কমোড ঘিরে রাখা হয়েছে ফুচকা তৈরির যত সরঞ্জাম। ফুচকা বানানোর ভেতরের চিত্র এটি। বাইরে থেকে লোভনীয় মনে হলেও ভেতরটা দেখে কজন খেতে চাইবেন সে প্রশ্ন উঠতেই পারে। কারণ খামির বানানো থেকে ভাজা প্রতিটি পর্যায়ে আছে অপরিচ্ছন্নতার ছাপ, যা স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। স্বাস্থ্যবিদরা জানান অস্বাস্থ্যকর এসব খাবার খেলে ডায়রিয়া, কলেরা, পেটের পীড়া আর কিডনিজনিত রোগ বাসা বাঁধে শরীরে। শুধু তাই না, মারণ ব্যাধি, ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও থাকে। এই ফুচকা বলেন আর সকালের ভাজা পরোটা বলেন আর অন্যান্য যে সমস্ত জিনিস আমরা ভাজা পোড়া খাই অথবা যে সমস্ত স্ট্রিট ফুডগুলো খাই, এগুলো বেশিরভাগই কন্টামিনেটেড। বিভিন্ন ধরনের কার্সিজেনাস উপাদান আছে, মানে ক্যান্সার উৎপাদনকারী উপাদান আছে। আমাদের এখানে খাদ্য নিরাপত্তার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো একদম প্রথম থেকেই আমাদের খুব উপেক্ষিত। যে শাস্তির পরিমাণ, সেই শাস্তির পরিমাণ এতই নগণ্য যে তারা এদেরকে শাস্তি দিলেও দেখা যায় আবার ঘুরে ফিরে চলে আসে। সো এইরকম একটা অবস্থার ভিতরে খাদ্য নিরাপত্তা আইন যেটা আছে, ফুড সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে, সেটাকে বাস্তবায়ন করতে হবে। ভেজাল আর অস্বাস্থ্যকর খাবার বিক্রি রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্যবিদদের। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। ডিসেম্বর আসছে আর অপশক্তি মাঠে নামতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 24 নভেম্বর যশোর থেকে শেখ হাসিনা ডাক দেবেন, তাই নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। সকালে লক্ষ্মীপুর আওয়ামী লীগের সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। আবারও দুর্নীতিবাজ ভোট চোরদের বিরুদ্ধে খেলা হবে জানিয়ে কাদের বলেন, আওয়ামী লীগের সঙ্গে খেলায় বিএনপি পারবে না। ডিসেম্বর আসছে, অপশক্তি মাঠে নেমেছে, অপশক্তি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শেখ হাসিনা 24 নভেম্বর যশোর থেকে ডাক দেবেন, আপনারা প্রস্তুত, খেলা হবে অর্থ পাচারের বিরুদ্ধে, খেলা হবে। দর্শক, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে রয়েছেন সহকর্মী পলাশ সাহা, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। পলাশ, সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা সেটি জানাবেন, এবং সেই সঙ্গে কেন্দ্রীয় নেতারা কি বলছেন সমাবেশ ঘিরে।
আদিদা, আপনি যেমন জানাচ্ছিলেন আসলে দীর্ঘ সাংস্কৃতিক উৎসব পর লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের যে সম্মেলন রয়েছে সেটি শুরু হয়েছে এবং সকাল থেকে কিন্তু জেলার বিভিন্ন জায়গা থেকে দলীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা স্টেডিয়ামে যে সমাবেশ স্থল সেখানে তারা আসছেন এবং বেলা ১২টায় কিন্তু দলীয় সাধারণ সম্পাদক সেতু সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের তিনি সমাবেশস্থলে এসেছেন এবং তিনি দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের যে উদ্বোধন সেটি তিনি করেছেন। এখন সম্মেলনের যে প্রথম অধিবেশন সেটি চলছে, এখানে ওবায়দুল কাদের সাহেব একটু বক্তব্য রেখেছেন, এরপরে যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা একটু পরে বক্তব্য রাখবেন। এই সম্মেলনকে ঘিরে কিন্তু যে নেতাকর্মী রয়েছে দীর্ঘ ৭.৫ বছর পর সম্মেলন হওয়ার কারণে তাদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ যেটি সেটি বিরাজ করছে। বিকেলে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে, সেখানে যে জেলা আওয়ামী লীগের যে নতুন কমিটি সেই নতুন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক নাম হয়তো বা ঘোষণা করা হবে। এই মুহূর্তে যে অন্যান্য অধিকারের সাথে যে কেন্দ্রীয় নেতা এসেছেন তারা একটু পরে বক্তব্য রাখবেন। এই ছিল লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ বার্ষিক সম্মেলন থেকে সবশেষ খবর। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী পলাশ সাহা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে যশোরের সাজ রব বিরাজ করছে। আগামী ২৪ নভেম্বর যশোর স্টেডিয়ামে রাজনৈতিক জনসভায় ভাষণ দেবেন তিনি। শহরের অন্তত ১০টি বড় স্পটে পর্দার প্রজেক্টরে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করা হবে। এই উপলক্ষে যশোরবাসী অন্তত ১০ দফা দাবি তুলে ধরবেন। যশোর থেকে বিএম ফারুকের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিয়ার রিপোর্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা ইস্যুতে জেলা আওয়ামী লীগের সভা সমাবেশ ও প্রচার প্রচারণা জোরদার হয়েছে। সহযোগী ও বন্ধু প্রতিম সংগঠনের নেতাকর্মীরাও বসে নেই। করোনা প্যান্ডামিক সিচুয়েশনের পরে আগামী যে ২৪ সালের নির্বাচন, সেই নির্বাচন প্রাককালে মাননীয় প্রধানমন্ত্রী যশোরে প্রথম আসছেন, সেই কারণে যশোরবাসী সৌভাগ্যবান বটে। এই জনসভাকে ঘিরে আজকে আওয়ামী লীগের গোটা পরিবারের মধ্যে একটা আগামী ২৪ নভেম্বর ঐতিহাসিক যশোর শামসুলহুদা স্টেডিয়ামে জনসভা করবেন প্রধানমন্ত্রী। করোনা পরবর্তী এটি হতে যাচ্ছে জেলা শহরে প্রথম জনসভা। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের যশোরে আসছেন। আমরা আমাদের যুবলীগের সমস্ত স্তরের নেতাকর্মীদের ভিতর আমরা ঐক্যবদ্ধ আছি। এই জনসভা মহাসমাবেশে রূপ দেওয়ার পরিকল্পনা আওয়ামী লীগের। এজন্য প্রতিদিন সাংগঠনিক ইউনিটগুলো ছাড়াও ইউনিয়ন পর্যায়ে সভা সমাবেশ হচ্ছে। আমরা মনে করি এখানে ৫ লক্ষ লোকের সমাবেশ হবে, কিন্তু আমি এখন যা দেখছি মানুষের ভিতরে যে আগ্রহ উদ্দীপনা তাতে আরও ৫ লক্ষ লোকের সমাবেশ আরো ছাড়িয়ে যাবে। জনসভা সফল করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগ ৮টি উপকমিটি গঠন করেছে। আওয়ামী লীগ ও প্রশাসনের কর্মকর্তারা প্রতিদিনই আইন শৃঙ্খলা বিষয়ে বৈঠক করছেন। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। আওয়ামী লীগ সন্ত্রাসের মধ্য দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শান্তিপূর্ণ আন্দোলনে ভীত হয়ে সরকারের লোকেরা হামলা মামলা করছে জানিয়ে তিনি বলেন, গুন্ডামি আর মারামারি এসবই এখন আওয়ামী লীগের কাজ। সন্ত্রাসীদের হামলায় আহত সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রোমানা মাহমুদকে দেখতে রাজধানীর আসাদ গেটের বাসায় গিয়ে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমার নিজের থেকে বলতে পারেন না, যে আওয়ামী লীগ কোনো মতেই সন্ত্রাস ছাড়া টিকতে পারে না, প্রতিপক্ষকে তারা সহ্য করতে পারে না এবং সন্ত্রাসের মধ্য দিয়ে প্রতিপক্ষকে তারা দূর করে দেওয়া দিতে চায়। ত্রাস না করলে তারা শাসন করতে পারে না, এটা হচ্ছে তাদের পূর্ণ অভ্যাস। আজকে সংকটটা যদি তারা উপলব্ধি করতো যে বাংলাদেশ একটা গভীর সংকটের মধ্যে পড়েছে, একদম খাদে এসে গেছে, একদিকে অর্থনৈতিক সংকট অন্যদিকে রাজনৈতিক সংকট, যদি এইভাবে কোনো সমাধান না করে তারা, তাহলে তো এই দেশের এই জাতির অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন নিহতের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ করছে বিএনপি। সেখানে রয়েছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে বিএনপির সমাবেশ সম্পর্কে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে?
এখন থেকে ঠিক ঘন্টাখানেক পরে মূলত সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। এর মাঝে আমরা দেখেছি সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই নয়াপল্টনের যে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় রয়েছে তার সামনে এসে জড়ো হচ্ছেন। আমরা যতটুকু জানি যে ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নয়ন মহত্তর প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। আমরা একটু সেই সমাবেশের সার্বিক চিত্র একটু দেখানোর চেষ্টা করব এবং বলে রাখি যে গত শনিবার কুমিল্লা বিভাগীয় যে সমাবেশ রয়েছে সেই সমাবেশ সফল করার জন্য কুমিল্লা বিভাগের যেই কয়েকটি জেলা রয়েছে সেই জেলাগুলোর নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছিলেন এবং তারই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সুনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ নয়ন মিয়াসহ তার যে সঙ্গীরা রয়েছেন তারা লিফলেট বিতরণ করছেন এবং সেই সময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয় এবং সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন যে নয়ন মিয়া পুলিশের গুলিতে নিহত হয়েছেন এবং সেই প্রতিবাদে আজকের এই কর্মসূচি তারা দিয়েছেন। আমরা দেখছি যে শুধুমাত্র বিএনপি নয়, ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সহ যতগুলো অঙ্গ ও সহযোগী সংগঠন রয়েছে প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আস্তে আস্তে করে এই নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সঙ্গে জড়ো হচ্ছেন। আমরা বলে রেখি যে আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির যে নেতৃবৃন্দ রয়েছেন সেই নেতৃবৃন্দ এখানে বিভিন্ন তাদের সামনে ডিপুটি সভাপতি। আমরা যদি একটু বলে রাখি যে সকালে আসাদ গেটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি একজনের বাসায় গিয়েছিলেন তাকে দেখতে। সেখানে তিনি বলেছিলেন যে আজকে এই সমাবেশে তিনি পরবর্তী যে গণসমাবেশগুলো রয়েছে মূলত কুমিল্লা, রাজশাহী সহ ঢাকার 10 ডিসেম্বর যে গণসমাবেশে সেই গণসমাবেশের দিক নির্দেশনাগুলো বক্তব্য রাখবেন তিনি এবং ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে খান আলমিন। এতক্ষণ রাজধানীর নয়াপল্টন থেকে জানাচ্ছিলেন সহকর্মী খান আলমিন। দুদিনেও ধরা পড়েনি আদালত চত্বর থেকে ছিনিয়ে নেওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি, তাদের ধরতে সারা দেশে চলছে রেড অ্যালার্ট। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আদালতগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সোমবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে আছে, জঙ্গিরা যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, আদালত প্রাঙ্গণে পুলিশের কাছ থেকে জঙ্গি ছিনতাই নিছক দুর্ঘটনা। দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে সাহিত্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। মন্ত্রী বলেন, বাংলাদেশ সম্পর্কে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্য করতে বাধ্য করে দেশের কিছু গণমাধ্যম। কয়েকজন রাষ্ট্রদূত স্বীকার করেছেন সাংবাদিকরা তাদের প্রশ্ন করে উত্তর দিতে বাধ্য করেন। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এখন কিন্তু আসামি আর রেহাই পান না। আই মাস্ট থ্যাংক আমাদের এই পুলিশ ফোর্স এবং তাদের ইন্টেলিজেন্স, দে হ্যাভ ইমপ্রুভড ট্রিমেন্ডাসলি। 4,826,21,00,000 টাকা ব্যয়ে মোট 8টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি একনেক। আবারও বড় বড় প্রকল্পের বিষয়ে সতর্ক হতে বলেছেন প্রধানমন্ত্রী। একনেক বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের মূল্যস্ফীতির প্রবণতা নিম্নগামী, মজুরির হার ঊর্ধ্বগামী। নভেম্বরে মূল্যস্ফীতি কমবে বলেও মনে করেন মন্ত্রী। বলেন, বেড়েছে রিজার্ভের পরিমাণ, প্রবৃদ্ধি 7-এর কাছাকাছি পৌঁছবে। খাল জলাধার কৃষি জমি নষ্ট না করে তা কাজে লাগানোর আহ্বান জানান তিনি। মুক্তিযোদ্ধাদের অতীতের কোনো সরকার মূল্যায়ন করেনি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে তাদের মূল্যায়ন করেছেন এবং ভবিষ্যতেও করবেন, এমনটাই জানালেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। সোমবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগে এসব কথা বলেন তিনি। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ করা হয়। স্থানীয় উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, পৌর মেয়র আবু নাসের, ভাইস চেয়ারম্যান গোলাম কবির সহ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আপনাদের রক্তের বিনিময়ে এ বাংলাদেশটি পেয়েছে। যে সমস্ত মুক্তিযোদ্ধা মারা গেছেন, শহীদ হয়েছেন, আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে
আমি তাদের মাগফিরাত কামনা করছি। আর আপনারা যারা বেঁচে আছেন, আমি একটু আগেও বলছি, আপনার জাতির সূর্য সন্তান, আপনারা যে কদিন বেঁচে থাকবেন এই কয়দিন আপনারা সুখ শান্তিতে যেন বেঁচে থাকতে পারেন, সেই ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে করে দিচ্ছে। আজকে দেখেন আমাদের বাংলাদেশ, আমরা মহাকাশে স্যাটেলাইট স্থাপন করেছি, আজকে দেখেন পদ্মা সেতুর মতো মহা একটা বিশাল একটা কর্মযজ্ঞ, যেটা বিদেশিরা বলছিল এটা বাংলাদেশ পক্ষে সম্ভব নয়, এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওনার বলিষ্ঠ পদক্ষেপে আমরা আজকে পদ্মা সেতুর মতো সেতু করতে পেরেছি। আমাদের দেশ, আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সব দিক থেকে আজকে মেট্রো রেল, তারপরে আপনার সিডক, কর্ণপুরী টার্নেল সব দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এই যে আমরা এগিয়ে যাচ্ছি দেশটাকে সুন্দরভাবে মানুষকে খাওয়াইয়া দাওয়াইয়া বা বাত কাপড় পরাইয়া বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এই জাতিকে বাঁচিয়ে রেখেছে। আমরা উন্নয়ন মহাসড়কে উঠছি, দেশ এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু ওই যারা আমাদেরকে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যে ইতিহাস বিকৃত করেছে, যারা এই দেশে উন্নয়ন চায় না, যারা বাংলাদেশ সৃষ্টিকে পছন্দ করে না, আজকের সেই শক্তি হঠাৎ করে জেগে উঠেছে। আপনারা কিন্তু সাবধান। আজ সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দুবাইয়ের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লুসাইল আইকনিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 4টায়। সি গ্রুপের অন্য ম্যাচে রাত 10টায় মুখোমুখি হবে পোল্যান্ড ও মেক্সিকো, আর রাত 1টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই দিয়ে শিরোপা রক্ষার মিশন শুরু করবে ফ্রান্স। ডি গ্রুপের অন্য ম্যাচে সন্ধ্যা 7টায় ডেনমার্কের প্রতিপক্ষ তিউনেশিয়া। বিস্তারিত অরণ্য গোফরের রিপোর্টে। তারকা খচিত নয়, একঝাঁক মেধাবীকে নিয়ে কাতারে এসেছে আর্জেন্টিনা। 3 বছরের অপরাজিত পথে চলা, দলীয় বোঝাপড়ার মাত্রা তুলে ধরছে আলবি সিলেস্তেদের। 2006 বিশ্বকাপে খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনার জার্সি শরীরে জড়ানো লিওনেল স্ক্যালোনি গুরুগিরির দায়িত্বে। তার অধীনে কোপা আমেরিকা জিতে বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে নাম লিখিয়েছে মেসিয়ান কং। লৌতারো মার্টিনেসকে মূল স্ট্রাইকার রেখে শুরুর একাদশে ডিমারিয়া বা হুলিয়ান আলভারেস থেকে একজনকে বেছে নিতে পারেন কোচ। ডিপল পারাদেসের সঙ্গে মিডফিল্ডে দেখা যেতে পারে পাজেয়া বা আলিস্তেরকে। অভিজ্ঞ তামেন্দির সঙ্গে রক্ষণ সামলানোর দায় লিসান্দ্রো মার্টিনেস, আকুনা তেগলিয়াফিয়াকোদের। প্লেমেকিং এর ভূমিকা পালন করলেও লিওনেল মেসির কাছ থেকে গোল ও দলের সহজ জয় প্রত্যাশা করছেন সমর্থকরা। ষষ্ঠবারের মতো ফুটবলের বিশ্ব আসরে নামা সৌদি আরব এ ম্যাচের আন্ডারডগ। বিশ্বকাপে কখনো মুখোমুখি না হলেও আন্তর্জাতিক অঙ্গনে 4 বারের দেখায় 2টি ড্র কিছুটা সাহস যোগাচ্ছে গ্রিন ফ্যালকনসদের। এদিকে ইঞ্জুরি জর্জরিত হলেও আল জানুব স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেভারিট হিসেবেই নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। বেঞ্জিমা পগবাকে হারালেও তারকা কম নেই লেস ব্লুজদের স্কোয়াডে। গেল আসরের বেস্ট ইমার্জিং প্লেয়ার কিলিয়ান এমবাপে এবার মধ্যমণি, সঙ্গে বিশ্বকাপের মঞ্চ পেলেই জ্বলে ওঠা আঁতোয়ান গ্রিজমান। আর বার্সেলোনার হয়ে ডেম্বেলের ফর্ম বলছে প্রতিপক্ষের বড় আতঙ্ক হবেন এ উইঙ্গার। শঙ্কার জায়গাও আছে ফরাসিদের, আগের 3 আসরের কোনো শিরোপাধারী গ্রুপ পর্ব পেরোতে পারেনি। শেষ 12 আসরে জয় দিয়ে অভিযান শুরু করতে পেরেছে মাত্র 3 দল। এছাড়া সকারুসদের ফিটনেস যে কোনো দলের জন্যই ঈর্ষণীয়। আফ্রিকান দেশ তিউনিশিয়ার বিপক্ষে ফেভারিট হিসেবে নামবে ইউরোপীয় দেশ ডেনমার্ক। শেষ ইউরোর সেমিফাইনাল খেলা ডেনিশরা এরিকসন, ডলবার্গ, হবজার্গদের নিয়ে দুরন্ত। 3 মহাদেশ নিয়ে গড়া ডি গ্রুপের ইউরোপীয় আভিজাত্য খর্ব করার চ্যালেঞ্জ আফ্রিকা ও এশিয়ার সামনে। অরণ্য গফুর, আরটিভি। সৌদি আরব ও আর্জেন্টিনার ম্যাচকে ঘিরে স্টেডিয়ামে যাওয়ার পথে দুই দলের সমর্থকদের উন্মাদনা সম্পর্কে কাতারের লুসাইল থেকে জানাচ্ছেন সহকর্মী কুশল ইয়াসির।
কাতারের লোসেল থেকে জানাচ্ছিলেন সহকর্মী কুশল ইয়াসির। কক্সবাজারের নাফ নদীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির গুলিতে এক বাংলাদেশি জেলে আহত হয়েছে। সোমবার বিকেলে টেকনাফের শাহাপুরীর দ্বীপের গোলচরে এই দুর্ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জেলে মোহাম্মদ কাশেম টেকনাফ পৌরসভার বাসিন্দা। পৌর কাউন্সিলর দিল মোহাম্মদ জানান, সাগরের শিকার শেষে নৌকা নিয়ে বাড়ি ফেরার সময় বিজেপির একটি দল বাংলাদেশের জলসীমায় ঢুকে গুলি ছোড়ে। এতে কাশেম গুলিবিদ্ধ হয়। অন্য জেলেরা তাকে হাসপাতালে নিয়ে আসে। এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি বলে জানান টেকনাফ মডেল থানার ওসি। বাংলাদেশ মিয়ানমারের চুক্তি অনুযায়ী সন্দেহভাজন হলে কাউকে গুলি করা যাবে না, এই নিয়মকে লঙ্ঘন করল মিয়ানমার সীমান্তরক্ষীরা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:45। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।